ঠিক আছে, কথা অনুযায়ী কাজ। যে বলছিলাম আপনাদের এমনটা যে ক্লাসের মধ্যে আমরা কাজ করব, সেহেতু অবশ্যই আপনাদের ল্যাপটপের মধ্যে আপনারা থাকবেন, ক্লাসের মধ্যে কাজগুলো আপনাদের করতে দিব। আরেকটা কথা কি, আমি যতটা ভালো ক্লাস নিতে যাচ্ছি ততটা নিচ থেকেও নিতে পারতেছি না। এটার কারণ হচ্ছে কি, আসলে ক্লাসগুলো যেমন আপনাদের আগের ব্যাচের, ওদের আলাদা ক্লাসের প্রস্তুতি, আপনাদের আলাদা ক্লাসের প্রস্তুতি, প্রত্যেকে ব্যাচের আলাদা আলাদা ক্লাসের প্রস্তুতি এবং সারাদিন ক্লাস, যার কারণে ক্লাসের নিজ থেকে প্রস্তুতি নেওয়ারও ততটা সময় থাকে না। যেমন আগামীকাল আমি কিভাবে কোনটার পরে কোন বিষয়টা অবস্থাম্বর করবো, এগুলো সাজানোর বিষয়টা এগুলো তেমন আর হচ্ছে না। এক্ষেত্রে এগুলো যে সাজায় ক্লাসগুলো নিতাম সেক্ষেত্রে হয়তো ভালো হতো, কেননা অনেকগুলো ক্লাস দিয়ে দেওয়া হয়েছে অফিস থেকে, যার কারণে হচ্ছে না। তারপর আমার দিক থেকে আমি যতটা পারি আপনাদের বোঝানোর আমি চেষ্টা করব, যেহেতু কারোর দিক থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সমস্যা নেই ইনস্টল করার দিক থেকে, এমনটা এখনো থাকলে বলতে পারেন, এখান থেকে ক্লাসে সলভ করে দিব। যেমন সাইফুল ভাইয়ের ফটোশপের সমস্যা ছিল, সেটা সলভ করা হয়েছে। কাজ দিয়েছিলাম ওকে, গ্রুপে। ঠিক আছে, আগে কাজগুলো দেখে নিব, তারপর দেখেন আপনার যেখানেই যান না কেন আপনাকে ইউনিক ডিজাইন লাগবে, সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনগুলো করতেই থাকেন। তাছাড়া পরবর্তীতে যখন আরো নতুন মার্কেট প্লেস গুলোতে যাবো, সেখানে আপনার এই ডিজাইনগুলো ভালো হলে অ্যাপ্রুভ করানো যাবে। অবশ্যই জিপ করে দেওয়ার প্রয়োজন নাই, আপনি সরাসরি পিএসডি টা দিলেই হবে। তো 216 এমবি হয়ে গেছিল, পরে আমি কমপ্লিট করে দিলাম, আমার এখানে রেট স্লো। আচ্ছা ঠিক আছে, 216 এমবি কে 149 এমবি করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড কি হচ্ছে না, কোথায় গেছে? ডাউনলোড করেই আমি ইলাস্ট্রেটর শুরু করতেছি, সে সময় যেহেতু নতুন বিষয়, নতুন ভাবে শুরু করা ভালো। আচ্ছা ভাই, এটা আপনার ডাউনলোড হোক, শেষের দিকে চেক করব। তাহলে যদি কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর, এরর অথবা জি বলুন, যদি কোনো প্লেয়ার অথবা মানে কন্টিনিউয়াস যেসব প্লেয়ার আমরা যদি তৈরি করি, হ্যাঁ ইমেজ গুলো বলতে ভিতরের দিকে ইমেজ থাকবে না, যখন আপনি আপনার ফাইলটা আপলোড করবেন। হ্যাঁ, কালার কালার দিয়ে ব্লক করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কোনো কালার দিয়ে ব্লক করে দিতে পারেন, কিংবা ইমেজের আইকনটা দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে ইলাস্ট্রেটর শুরু করতেছি এখন। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটারই সামনে অ্যাডোবি। এখন আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমি ওপেন করতেছি, তবে একটু পরে। এখন প্রশ্ন হচ্ছে কি, কেউ বলে যে আমি অ্যাডোবি ফটোশপ ভালো পারি, ইলাস্ট্রেটর পারি না। কেউ বলতেছে আমি ইলাস্ট্রেটর পারি, যে অ্যাডোবি ফটোশপ পারি না, বা ইলাস্ট্রেটর আমাকে ভাল লাগে না। কেউ বলতেছে যে ফটোশপ ভাল লাগে না, এইরকম ধরনের প্রশ্নগুলো আসেই। এটা কখন এরকম হয়, সাধারণত যখন আমি অ্যাডোবি ফটোশপ ভালো পারতেছি, ইলাস্ট্রেটর পারি না, তখন আমি বলি যে ফটোশপ ভালো, ইলাস্ট্রেটর ভালো না। ঠিক যেমন কেউ কেউ যেমন আমার ইলাস্ট্রেটর আমি ভালো পারতেছি, ফটোশপ পাই না, তখন মনে হয় যে ইলাস্ট্রেটর ভালো। আসলে বিষয়টা হচ্ছে কি, দুটাই কিন্তু একই কোম্পানির সফটওয়্যার, অ্যাডোবি দুটাই একই কোম্পানির সফটওয়্যার, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তাহলে একে অপরের কম্পিটিটর কিন্তু হতে পারে না, কেননা ওরা একই কোম্পানির সফটওয়্যার। এখন দেখেন, দুটা সফটওয়্যার কিন্তু আসলে দুই কাজের জন্য তৈরি করা হয়েছে, দুটা সফটওয়্যার দু কাজের জন্য। এটার মধ্যে আবার সফটওয়্যার মধ্যে পার্থক্য আছে, যদি ফটোশপ দিয়ে সব কাজগুলো হয়ে যেত তাহলে ইলাস্ট্রেটর তৈরির প্রয়োজন ছিল না, কিংবা ইলাস্ট্রেটর দিয়ে যদি সব কাজগুলো হয়ে যেত তাহলে তো ফটোশপের তৈরির প্রয়োজন ছিল না। তাহলে ফটোশপ মূলত ফটো এডিটিং এর জন্য তৈরি করা হয়েছে, ফটোশপ সফটওয়্যার মূলত ফটো এডিটিং এর জন্য তৈরি করা হয়েছে। এখন তাছাড়াও কাজের প্রয়োজনে এখানে ওয়েব টেমপ্লেট বলেন, অন্যান্য প্রিন্ট আইটেমের কাজগুলো ফটোশপে করা যায়। আর এদিকে ইলাস্ট্রেটর মূলত ইলাস্ট্রেশন তৈরির জন্য তৈরি করা হয়েছে, এবং প্রিন্ট আইটেম তৈরি করার জন্য ইলাস্ট্রেটর তৈরি করা হয়েছে। যদিও গোটা পৃথিবীতে প্রিন্ট আইটেম যদি রিলেসেবল মার্কেট প্লেসে দেখেন, বেশিটা অংশ জুড়েই আপনার ফটোশপ জায়গা দখল করে আছে, ইলাস্ট্রেটরের ফাইল তুলনামূলক কম বিক্রি হয়, এটা আবার সত্য। যদিও ইলাস্ট্রেটর আপনার প্রিন্টের জন্যই ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রিন্ট আইটেমে ইলাস্ট্রেটরের ফাইল কম বিক্রি হয়, ফটোশপের ফাইল বেশি বিক্রি হয়।
শুধু বেশি বেশি না, অনেক বেশি পার্সেন্টেজের দিক থেকে ফটোশপ অনেক বেশি আগায় আছে, আর ইলাস্ট্রেটর তুলনামূলকভাবে কম আগায় আছে। কিন্তু ইলাস্ট্রেটরে যদি আপনি প্রিন্ট ডিজাইন বা এগুলো যদি করেন, সেক্ষেত্রে অবশ্যই অনেক বেশি পারফেক্ট হয়। তাহলে আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি, আমি 2019 ভার্সনে আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনারা 2015 কিংবা 17 ভার্সন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, সবগুলো একই রকম। যে কয়েকটা পরে আপডেট আসছে ওই আপডেটগুলো আমি আপনাদের দেখবো না, সেক্ষেত্রে হুবাহু একই, কোনো প্রবলেম বা কোনো কিছু সমস্যা নেই। তারপরে যদি কেউ 2019 ব্যবহার করতে চান, ওয়েবসাইট দেখা দিয়েছি কেউ 20, ওখান থেকেও আপনি 19 ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, এমনকি 20ও ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, যেটা আপনার ভালো লাগে, অ্যাজ ইউর উইশ। তবে 2015 নিচের ভার্সনগুলো না ব্যবহার করার জন্য অনুরোধ করব। এটার কারণ হচ্ছে কি, 2015 নিচের যে ভার্সনগুলো আছে কিছু কিছু ফিচার যেগুলো আমরা ব্যবহার করব কিন্তু আগের ভার্সনগুলোতে আপনি পাবেন না। এই জন্য কমপক্ষে 2015 ভার্সনের লিঙ্ক দেয় দিচ্ছে আপনাদের, কমপক্ষে 2015 ভার্সন ব্যবহার করবেন। এখন আসবো ফটোশপ ইলাস্ট্রেটরের মেইনলি যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো বের করার পরে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তাহলে এ পাশে আমি ফটোশপ অলরেডি ওপেন করে রাখছি আর এ পাশে ইলাস্ট্রেটরও ওপেন হচ্ছে। আবহাওয়া তো বোঝানোর জন্য আমি সরাসরি এখানে একটা পেজ নিলাম, ইলাস্ট্রেটরের আবহাওয়া তো বোঝানোর জন্য সেখানে এখানে আমি আবহাওয়াতে একটা সরাসরি পেজ নিলাম। তাহলে ইলাস্ট্রেটর ইন্টারফেসটা হচ্ছে এমন, ফটোশপের ইন্টারফেসটা এমন। এখানে একটা পেজ নিয়ে নিই, এ4 এরই পেজ নেই। ওকে, তাহলে এটা হচ্ছে ফটোশপ, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, দেখতে গেলে প্রায় সেম। এদিকে যেমন টুলগুলো আছে ঠিক এপাশেও সেম টুলগুলো যদি করে দিই, এখানেও সেম ভাবে অনেকগুলো টুল দেয়া আছে, দেখতে সেম। এখন কাজের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। পার্থক্য কেমন, ফটোশপ হচ্ছে রাস্টার বেসড সফটওয়্যার এবং ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড সফটওয়্যার। পরে কিন্তু আমি প্রশ্নগুলো করতে পারি, ফটোশপ হচ্ছে রাস্টার বেসড সফটওয়্যার এবং ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড সফটওয়্যার। এখন প্রশ্ন হচ্ছে রাস্টার কি ভেক্টর কি। রাস্টার আপনার পিক্সেল বেস কাজ করে, অর্থাৎ একটার পর একটা পিক্সেল একটার পর একটা পিক্সেল জোড়া দিয়ে পিক্সেল বেস কাজ করে, এবং রাস্টার আপনার ডট বেস কাজ করে। এটার মেইন যে রাস্টার এবং ভেক্টরের পার্থক্য হলো, রাস্টার যখন আপনি জুম করবেন এটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ 100% জুম হওয়ার পরে সেটা ফেটে যায় নির্দিষ্ট সময় পর। আর ইলাস্ট্রেটরের ফাইল কখনোই ফেটে যায় না, ইলাস্ট্রেটরের ফাইল কখনোই তার কোয়ালিটি লস হয় না। এক্সাম্পল স্বরূপ ভেক্টর এবং রাস্টারের জন্য আপনি, আমি একটু আগে একটি গুগল থেকে ইমেজ ডাউনলোড করছি যেটা হচ্ছে এটা। এই ইমেজ থেকে খুব সহজেই ভেক্টর এবং রাস্টারের ফরম্যাট এবং ইমেজগুলোর পার্থক্যগুলো আমরা করতে পারি। তাহলে সেম জিনিস, এখানে ভেক্টর এপাশে নেওয়া হয়েছে আর এপাশে রাস্টার নেওয়া হয়েছে। তাহলে ভেক্টর কি হয়েছে, এখানে ইমেজটা ফেটে যায়নি, কিন্তু রাস্টারের ক্ষেত্রে কি হয়েছে, ইমেজটা দেখেন ফেটে ফেটে পিক্সেলগুলো আমি বুঝতে পারতেছি, এটা ইমেজের মধ্যে দেখাচ্ছি। তাহলে আমরা সরাসরি কাজটা করে দেখি। তাহলে ফটোশপে আসার পরে এখানে আমি একটা রেড কালারের শেপ নিলাম, স্কোয়ার শেপ নিলাম, ঠিক ইলাস্ট্রেটরেও আমি এখান থেকে একটা রেড কালারের শেপ নিচ্ছি, রেড কালারের শেপ নিচ্ছি, স্ট্রোক অফ রাখি। তাহলে দেখেন ফটোশপে আমরা এটা জুম করব, ফটোশপে আসলাম, এটা ফটোশপে আমি সর্বোচ্চ জুম করলাম, কত করলাম 3200%। এখানে কি হয়েছে বলেন দেখি, পিক্সেলগুলো আমরা দেখতে পাচ্ছি ঘর ঘর আকারে, এখানে পিক্সেলগুলো একসময় পিক্সেলগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ ইমেজটা কি হচ্ছে, শেপটা ফেটে যাচ্ছে আস্তে আস্তে, একসময় শেপ ফেটে যাচ্ছে। কত পার্সেন্ট আমরা জুম করছি, যদি কোণের দিকে দেখাই 3200% জুম করছি, আমরা 3200% জুম করছি, কোথায়, ফটোশপে 3200% জুম করা হয়েছে, যার কারণে এই আমার যে শেপ সেটা ফেটে গেছে। ইলাস্ট্রেটরে এসে সেম কাজটা আমরা যদি জুম করি, দেখেন এখানে আমি কত পার্সেন্ট জুম করতেছি, এখানে করছি 64000%, ফটোশপে করছি কত 3200%, আর এখানে করছি আমি 64000%। এই যে কোণের মধ্যে লেখা আছে 64000%, আর এখানে আসছে আমার 3200%। এই ইলাস্ট্রেটরে এতটা জুম করার পরেও এটা একটুও ফেটে যায়নি, এতটা জুম করার পরেও দেখেন সাইড থেকে কোথাও ফেটে যায়নি।
তাহলে মেইন পার্থক্য হচ্ছে কি, ফটোশপ হচ্ছে আমার রাস্টার বেস সফটওয়্যার, আর ভেক্টর বেস সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যার কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটর যাবতীয় প্রিন্টের কাজগুলো করা হয় থাকে, এবং যেগুলো রাস্তার পরে বিশাল বিশাল বিটবোর্ড থেকে শুরু করে যাবতীয় এই ধরনের ডিজাইনগুলো আপনার ইলাস্ট্রেটর করা হয়। এটার রেজুলেশনের বিষয়টা নিয়েও কোনো চিন্তা নেই, রেজুলেশনের বিষয় নিয়ে যখন আপনি এক্সপোর্ট করবেন ইমেজ আকারে তখন তো অবশ্যই রেজুলেশনের বিষয়টা আছে, তাছাড়া আফটার ইলাস্ট্রেটর রেজুলেশনের বিষয়ে কোনো চিন্তা নেই। আপনি আবার তো রেজুলেশন কম নেন, পরবর্তীতে যে ইচ্ছা সেই রেজুলেশন করে দেয়, কোয়ালিটি আপনার বড় রেজুলেশন নেন বা ছোট রেজুলেশন নেন, সব জায়গায় কোয়ালিটি আপনার একই রকম থাকবে। এটা হচ্ছে ইলাস্ট্রেটর এদিক থেকে পার্থক্য। আই থিঙ্ক ভেক্টর এবং রাস্টার সম্পর্কে আপনারা বুঝতে পারছেন, যেটা হচ্ছে ইমেজের এখান থেকে এটা জুম করলে ফেটে যায়, আর একটা হচ্ছে ফেটে যায় না। এবার ইলাস্ট্রেটরের মধ্যেও এই পার্থক্যটা সরাসরি দেখাচ্ছি আমি, এখান থেকে আমি একটা স্টার নিচ্ছি, ওকে একটা স্টার নিলাম, এই স্টারটাকে আরেকটা আমি কপি করে সাইডে রাখলাম, এখান থেকেও এটাকে রাস্টারাইজ করা যায়। যেমন এটাকে আমি, এটা ভেক্টর আছে ইলাস্ট্রেটরে আছে বর্তমান, এটাকে আমি রাস্টারাইজ করে দিচ্ছি ইফেক্ট থেকে রাস্টারাইজ, ওকে রাস্টারাইজ করার পর দেখেন এটা জুম করে দিচ্ছি, এটা কিন্তু ইলাস্ট্রেটর, দেখেন রাস্টারাইজটা কি হয়েছে অলরেডি এই জুমের মধ্যে, এটা কোনগুলো দেখেন সাইড থেকে ফেটে ফেটে কেটে কেটে গেছে, পিক্সেলগুলো বুঝতে পারতেছে কিন্তু এটার মধ্যে যাচ্ছে না, কেন এটা ডট দিয়ে গঠিত যার কারণে এটা ফেটে যাচ্ছে না। এটা এবার পরবর্তী পার্থক্যের ক্ষেত্রে আসি, যেমন এই শেপটা আমি যখন আর্টবোর্ড ফটোশপের ক্ষেত্রে আপডেট ভার্সনগুলোতে আর্টবোর্ড আনছে, আগের ভার্সনগুলোতে আর্টবোর্ড নেই, তাও মানুষ আর্টবোর্ড ছাড়াই ফটোশপে কাজ করতে পছন্দ করে। যেমন এখানে একটা পেজ নিচ্ছি, এটা শুধুমাত্র আর্টবোর্ড, এই পেজটাকে আমি আর্টবোর্ড বলছি, আর্টবোর্ডের বাইরে আমি এটা যখন আমার এই শেপটাকে নিয়ে যাচ্ছি, আর্টবোর্ডের বাইরে যখন এই শেপটাকে আমি নিয়ে যাচ্ছি, দেখেন এই শেপটা কিন্তু আর আমি দেখতে পাচ্ছি না, এই যে বাইরে নিয়ে গেলাম আর শেপটাকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যখন কোনো কিছু আপনি আর্টবোর্ডের বাইরে নিয়ে যাবেন, তাও দেখেন আমরা সেটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারতেছেন। দেখেন এখানে অলরেডি আমার শেপ আছে কিন্তু এটা কোথায় আছে আমি জানি না, এই লেয়ারে আসলাম কন্ট্রোল টি করলাম তার মানে এই জায়গায় আছে, এই যে বাইরে থেকে এখানে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এমনটা না, আপনি আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারতেছেন। তারপরে দেখেন এটা আমার জুম আউট করা আছে, আমরা জানি ডকুমেন্ট প্যান কোনটা বলে, কারো স্মরণ আছে প্রথম ক্লাসের দিনে বলছিলাম ডকুমেন্ট প্যান কোনটাকে বলা হয়, যা প্রথম দিন বলেছিলাম, বলছিলাম ক্লাসের ফটোশপে এই যে আমরা স্পেস ধরে এটাকে সরাচ্ছি এটাকে বলা হয় ডকুমেন্ট প্যান। দেখেন যখন ফটোশপে জুম আউট অবস্থায় থাকতেছে পুরো পেজটা শো করাচ্ছে, আমি চাইলেও ডকুমেন্ট প্যান স্পেস দিয়ে এটাকে সরাইতে পারতেছি না, আমি সরাচ্ছি সরাইতে পারতেছি না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখেন জুম আউট আছে, তারপরে আপনি যে পাশে ইচ্ছা পেজটাকে কোণে নিয়ে যাওয়ার ইচ্ছা, এ পাশে নিয়ে যাওয়ার ইচ্ছা, যে পাশে ইচ্ছা আপনি নিয়ে যেতে পারতেছেন, কিন্তু ফটোশপের ক্ষেত্রে সেটা হচ্ছে না। যখন আপনি অনেকটা জুম করতেছেন তখন এখান থেকে সরাইতে পারতেছেন, কিন্তু যখন জুম আউট করতেছেন পেজটাকে আমার কোণে নিয়ে যাওয়ার কথা আমি কিন্তু নিয়ে যেতে পারতেছি না, কিন্তু ইলাস্ট্রেটর আপনি পেজটাকে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারতেছেন এবং আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারতেছেন। এই হচ্ছে তুলনামূলক পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে ভেক্টর বেস এবং রাস্টার বেস। এদিকে সেটিং এর পার্থক্য বললাম, মেইন পার্থক্য ভেক্টর এবং রাস্টার, এই জন্যই মূলত দুটো সফটওয়্যার, ফটোশপ হচ্ছে ফটো এডিটিং এর কাজের জন্য আর ইলাস্ট্রেটর হচ্ছে বিশাল ধরনের বিলবোর্ড ডিজাইন, লোগো ডিজাইন, তারপরে হচ্ছে প্রিন্ট যত আইটেমের ডিজাইনগুলো আছে, ইলাস্ট্রেশন জাতীয় যত ডিজাইন আছে সবগুলোর জন্য হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আই থিঙ্ক অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর পার্থক্যের মধ্যে কারো কোনো প্রশ্ন নেই, তাহলে ইলাস্ট্রেটরের কাজ শুরু করি আমরা। তাহলে ইলাস্ট্রেটরকে আমি ক্লোজ করে দিচ্ছি জাস্ট ওটা বোঝানোর জন্য পার্থক্যটা, ইলাস্ট্রেটর ক্লোজ করলাম, ফটোশপের আমরা ফাইল নেওয়া কিভাবে ফাইল সেট আপ করবো সেটা দেখছি, এখন ইলাস্ট্রেটর এগুলো কিভাবে করা হয় সেটা দেখাচ্ছি। আমি তুলনামূলক ফটোশপে যতটা ডিটেলস বলছিলাম ইলাস্ট্রেটরে ততটা ডিটেলস বলবো না, কেননা এটা প্রায় সিমিলার, ফটোশপে যেভাবে নিচ্ছি ইলাস্ট্রেটরও প্রায় সিমিলার, হালকা হালকা কিছু পার্থক্য আছে, এই জন্য তুলনামূলক একটু দ্রুত কথাগুলো বলে দিব, ধীরে ধীরে বা রিপিট করব না। তাহলে ইলাস্ট্রেটর যখনই আমরা ওপেন করি, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আপনি ইনস্টল করার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, একটু ওয়েট করেন, ইলাস্ট্রেটর তুলনামূলক ফটোশপের তুলনায় ওপেন হতে একটু বেশি সময় নেয় লোডিংটা।
হয়ে গেছে অয়েল ক্যাম্পাস, আমি এটার জন্য অপেক্ষা করতেছিলাম। সিম্পল, যারা 2015 সালে উপরের ভার্সনগুলো ব্যবহার করবেন অর্থাৎ 17তেও এইভাবে আপনি কাজগুলো দেখতে পারবেন, অর্থাৎ সর্বশেষে আপনি কি কি কাজগুলো করছেন এগুলো এখানে আপনি দেখতে পাবেন। আর এখানে হচ্ছে গ্রিড মোড, এটা হচ্ছে লিস্ট মোড, যেভাবে রাখবেন সেটাই। আর এটা হচ্ছে ওয়েলকাম পেজের ক্ষেত্রে, এখানে আপনার পেজগুলো কিছু কিছু সাজেস্ট করতেছে, যেমন A4 পেজ, পোস্টকার্ড, লার্জ ওয়েব, আইফোন, HDTV, কাস্টম সাইজ, কয়েকটা সার্চ করতেছে। আপনি এখান থেকেও সরাসরি করতে পারেন, কিন্তু আমি এখান থেকে না দেখে ক্রিয়েট নিউ পেজ থেকে দেখাচ্ছি, কিংবা ফাইল থেকে নিউ, আপনার ইচ্ছা। তাহলে আমি আর ওপেন, আমাদের সেই পূর্বের কোনো ফাইল ওপেন করার জন্য তাহলে সিম্পল ক্রিয়েট নিউতে আসলাম। ক্রিয়েট নিউতে কাজ করলে ঠিক এরকম একটা পপ আপ মেনু পাচ্ছি। এই পপ আপ মেনু থেকেও আমরা বুঝতে পারতেছি যে ইলাস্ট্রেটর কি কি কাজ করা হয়ে থাকে, যেটা উপর দেখে একটা খুব সিম্পল ভাবে দিয়ে দিছে। রিসেন্ট, সম্প্রতি আমি যে সকল সাইজ নিয়ে কাজ করছি এটা দেখার জন্য হচ্ছে রিসেন্ট। আস্তে মানে আপনি নিচ থেকে কোনো ডকুমেন্ট ফাইল, টেমপ্লেট ফাইল সেভ করে রাখলে এখানে সেভে দেখতে পাবেন, কোনো সেভ করে রাখা হয়নি নিচ থেকে, এই জন্য সেভে আসতেছে না। রিসেন্ট মানে সম্প্রতি আমি যে কয়েকটা পেজ নিয়ে কাজ করছি সেগুলো। এখানে একটা দেখেন লাইন দেওয়া আছে, লাইনের এই পাশাগুলো দেখেন, তাহলে ইলাস্ট্রেটর যে বিষয়গুলো নিয়ে বেশি কাজ করা ওরা কিন্তু লিখেই দিছে, অর্থাৎ মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপ ডিজাইন করার জন্য আপনার ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে মোবাইল অ্যাপের জন্য যত ধরনের, যেমন আইফোন এক্স এর জন্য আইফোন 7, 8, 6, তাদের রেজুলেশন কত নেওয়া হয়, আইপ্যাড প্রো, সেই অনুযায়ী তারা পূর্বে থেকে তাদের রেজুলেশনগুলো সেট করে রাখছে, যেটাকে আমরা প্রিসেট বলতে পারি। এরপরে আছে ওয়েব, অর্থাৎ ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করার জন্য, ওয়েব ইউএক্স, ইউআই, ইউএক্স ডিজাইন, অর্থাৎ ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য, পুরো একটা ওয়েবসাইট ডিজাইনটা কেমন হবে সেটা তৈরি করার জন্য ওয়েবসাইট, এই ওয়েব ব্যবহার করা হয়ে থাকে। তবে ফটোশপও ব্যবহার করা হয়ে থাকে, এই জন্য এটা ব্যবহার করা থাকে। এরপর হচ্ছে খুব স্পেশালি হচ্ছে প্রিন্ট আইটেম, কারণ প্রিন্ট আইটেমের জন্য যে সকল পেজগুলো ব্যবহার করা থাকে সেগুলো পূর্ব থেকে এখানে ডিটেলসভাবে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রিন্ট আইটেমের জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও, তাহলে এরপর হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও। এখানেও দেখেন সাধারণত যেমন HD রেজুলেশন, ফুল HD, 4K, এগুলো ফিল্ম এবং ভিডিওর জন্য ব্যবহার করা এই রেজুলেশনগুলো দেওয়া আছে। আর সবার শেষে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যারা আঁকতে ভালোবাসেন তারা ইলাস্ট্রেটর কিন্তু অনেক কিছু করতে পারবেন, এবং ইলাস্ট্রেশনও খুব ভালো বিক্রি হয়ে থাকে। এখানে যেভাবে ইলাস্ট্রেশনের জন্য যে কালারগুলো ব্যবহার হয় সেই হিসাবে এটা সেটিংগুলো অটোমেটিকলি করে নিচ্ছে, যেমন ইলাস্ট্রেশনের জন্য RGB কালার ব্যবহার, এই যে কোণে কালার মোড RGB-তে চলে আসছে। যেমন প্রিন্টে যাচ্ছি, যখন প্রিন্টের এখানে দেখেন এই যে কোণে কালার মোড কি আছে, CMYK, এবং DPI আসছে 300। আমরা জানি প্রিন্টের জন্য 300 ব্যবহার করা হয় এবং ওয়েবের জন্য 72। ঠিক এখানেও দেখেন এই যে ওয়েবের জন্য 72 চলে আসছে কালার মোড RGB, এটা হচ্ছে পূর্ব থেকে সেট করা। তাহলে আমরা একটা পেজ নিব, পেজ নেওয়ার ডিটেলসের বিষয়টা দেখব। তাহলে আমি একটা লেটার পেজ নিচ্ছি, লেটার পেজের সাইজ যত আসে এখানে চলে আসে, চাইলে আপনি লিখেও দিতে পারেন। আর এখানে দেখেন মেজারমেন্ট কিন্তু অনেক বেশি আছে, ফটোশপে কিন্তু তুলনামূলক কম ছিল। এখানে এক্সট্রা ভাবে যদি দেখতে চান, এই যে HA এই বিষয়টা আছে, পয়েন্টের বিষয়টা আছে, ফটোশপের ক্ষেত্রে ওখানে এতগুলো ছিল না, ফটোশপে এখানে 5টার মতো ছিল, এখানে কিন্তু কয়টা আছে, 7টা, এখানে আছে 7টা, তার মধ্যে HA, পিকাসা, এগুলো মেজারমেন্টের বিষয়টা এখানে বেশি। আপনি যদি ইঞ্চি নিয়ে কাজ করতে চান বা যে হিসাবে কাজ করবেন সেই হিসাবে দিয়ে দিলাম, আমি ইঞ্চি নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে দেখেন এখানে ইঞ্চির বিষয়টা এখানে চলে আসতেছে। আমরা জানি লেটার পেজের সাইজ হচ্ছে 8.5x11। তারপরে আসছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন হচ্ছে আপনার পেজটা কিভাবে রাখতে চাচ্ছেন, ভার্টিক্যাল বরাবর না হরিজন্টাল বরাবর, অর্থাৎ খাড়া বরাবর রাখতে চাচ্ছেন না বা সাইড ভাবে রাখতে চাচ্ছেন, ঠিক যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবে এটা রাখতে পারেন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আর্টবোর্ডের বিষয়টা আমি আসবো একটু পরেই। ব্লিট, যখন আমরা প্রিন্টের ডিজাইনগুলো এতক্ষণ ধরে করছিলাম ফটোশপে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লিট নিচ থেকে নিতে হইতো, আর ইলাস্ট্রেটর এখানে ব্লিটের একটা অপশন করেই রাখছে, কেননা এটা প্রিন্টের জন্য স্পেশালভাবে করা হয়, এই জন্য ব্লিট এখানে একটা অপশন করে রাখছে, আপনি সরাসরি এখান থেকে ব্লিট নিতে পারবেন। ব্লিট এখন নিচ্ছে না, একটু পরে দেখাচ্ছি। তারপরে যখনই আমি ওকে করতেছি দেখেন কালার মোড অ্যাডভান্স অপশনে দেখেন প্রিন্টের জন্য CM কালার মোড অটোমেটিকলি সিলেক্ট করাই আছে, DPI 300 রেজুলেশন হাই করাই আছে, ডিফল্টভাবে কীরকম হবে ডিফল্টই থাক, ওকে ক্রিয়েট। তাহলে আমরা খুব সহজে ক্রিয়েট বাটনে কি ক্লিক করছি না ক্যান্সেলে দিছি, ওকে ক্রিয়েট বাটনে, তাহলে সহজে আমরা একটা পেজ কিন্তু নিয়ে আসতে পারছি। এটা হচ্ছে A4 সাইজের প্রিন্ট আইটেমের জন্য। কিছু কিছু জিনিস আমরা বাদ দিয়ে গেছিলাম, যেমন হচ্ছে আর্টবোর্ড, অন্যান্য বিষয়গুলো, সেগুলো এখন ব্যাগ আসি। তাহলে ফাইল, ফাইল থেকে নিউ আসলাম, ঠিক আগের মতোই আবার একটা পেজ তৈরি করতেছি লেটার পেজের। আর্টবোর্ডের বিষয়টা আসতেছে, এটা হচ্ছে মোর সেটিং থেকে, যখনই মোর সেটিং আসতেছি তখন ফটোশপের মতো বা 2015 ভার্সনে আপনারা এই ধরনের পেজটা দেখতে পাবেন, এই ধরনের মোর সেটিং এর, এটা হচ্ছে আগের ভার্সনের মতো করে, এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন। তাহলে নাম, ন্যাম যেটা আছে আপনি ন্যাম দিয়ে দিলেন, প্রোফাইল পূর্বে থেকে অনেকগুলো সেট করা আছে ফটোশপের মতো,
সেগুলো দিয়ে দিতে পারবেন। এই আছে আর্টবোর্ডের বিষয়টা। যেমন ফটোশপের ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটা পেজ নিয়ে কাজ করতাম, কাজ করতে পারি, বেশি পেজ নিয়ে কাজ করতে হলে আপনাকে আপডেট 2020 এগুলোর ক্ষেত্রে আনসার, কিন্তু আগের ভার্সনগুলো ছিল না। আর এখানে আর্টবোর্ড বলতে কয়টা পেজ নিয়ে কাজ করবেন আপনি, ধরে নিলাম আমি কয়টা পেজ নিয়ে কাজ করবো, আমি 5টা পেজ নিয়ে কাজ করবো, তাহলে এখানে 5 দিয়ে দিলাম। যখন এখানে 0 থেকে 5 এ চলে আসতেছি, এই সাইডের কিছু অপশন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, 5 দিলাম কিছু অংশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানে দেখেন আইকন দিয়ে কিছু বোঝাচ্ছে যে আপনি আর্টবোর্ডগুলো, অর্থাৎ আপনি যে পেজগুলো নিচ্ছেন সেই পেজগুলো আপনি কিভাবে সাজাবেন, আপনি যে পেজগুলো নিচ্ছেন সেগুলো কিভাবে সাজাবেন। যেমন এটা আপনার হচ্ছে কি গ্রিড বরাবর, গ্রিড বা রো বরাবর, এখানে আইকনগুলো একটু দেখবেন তাহলে বুঝে যাবেন কিভাবে কোন পেজে আসতেছে। তাহলে প্রথম পেজ থেকে এই পেজে আসতেছে, কর্নার থেকে এই পেজ, তারপর এই পেজ, আইকনগুলো দেখলেই বুঝে যাবেন কিভাবে করতেছে। তারপর একটা কলাম বরাবর, তারপর একটা কিভাবে সেট করবে সেটা দেওয়া আছে। আমি এইভাবেই সেট করতে যাচ্ছি, প্রথমটা এটাই রাখলাম। তাহলে কয়টা পেজ নিব আমি, আর্টবোর্ডের 5টা পেজ নিচ্ছি। তারপরে হচ্ছে স্পেসিং, অর্থাৎ একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু হবে সেটাই হচ্ছে স্পেসিং। একটা আর্টবোর্ড থেকে একটা আর্টবোর্ডের কত দূরত্ব হবে, আমি ডিফল্টভাবে রাখতেছি 0.2 ইঞ্চি। আপনি চাইলে 1 ইঞ্চি 2 ইঞ্চি যতটা ইচ্ছা করে দিতে পারেন। এটা হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজের কতটা দূরত্ব হবে। এটা হচ্ছে কলাম, আপনার কয়টা কলাম থাকবে এটা জানাচ্ছে। আমি 3টা কলামই রাখতেছি, আপনি চাইলে 5টা 6টা জয়টা ইচ্ছা কলাম রাখতে পারেন, আমি 3টা কলামই রাখতেছি। তাছাড়া এদিককারগুলো সবগুলো সব আগের মতোই, যেমন হচ্ছে কি পেজ নিচ্ছেন, হাইট ওয়াইট এগুলো লিখেও করতে পারেন। তারপর হচ্ছে ইউনিট, পিক্সেল, পয়েন্ট কীটাতে কোনটাতে করবেন, ইঞ্চিতে দিচ্ছি, ওরিয়েন্টেশন একটু আগে বললাম কীভাবে পেজটা নেবেন সেভাবে নিতে পারেন। তারপর হচ্ছে ব্লিড, ব্লিডের বিষয়টা আরেকটা নতুন পেজ নিয়ে দেখাবো। আর এখানে কালার মোড আর ডিপিআই এগুলো সবগুলো আপনারা জানেন। তার এখানে শুধু আমরা চেঞ্জ করছি কোনটা আর্টবোর্ডের বিষয়টা, ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে আমার একসঙ্গে কতগুলো পেজ আসছে, এখানে একটা আসছিল, এখানে 5টা পেজ আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে পেজের নাম্বারিংটা হচ্ছে কিভাবে, যেমন হচ্ছে এটা হচ্ছে 1 2 3 4 5, এইভাবে পেজের নাম্বারিংগুলো হচ্ছে এইভাবে। ওইখানে নাম্বারিং এর চান্সটা আপনি নিজ থেকে চান্স করতে পারেন। কলাম আমরা কয়টা নিছিলাম, 3টা কলাম, তাহলে যে 1টা কলাম 2টা কলাম 3টা কলাম, যেভাবে আপনি কলামগুলো নিয়েছেন সেভাবে এখানে পেজটা চলে আসতেছে। এবার ব্লিডের বিষয়টা, ফাইল থেকে নিউ, এখান থেকে ব্লিডটা দেখাচ্ছি আমরা। আচ্ছা আমরা লেটার পেজের জন্য ব্লিড কত নিতাম, ওটা কত জায়গায় নিতাম, 2 জায়গায় নিতাম। তাহলে এখান থেকে যখন আমরা আসছি 2 জায়গায়, এখান থেকে ইমেজ সাইজ, সরি ক্যানভাস সাইজ থেকে ওয়াইডে নিতাম, হাইডে নিতাম, কিন্তু 2 জায়গায় নিতাম। এখানে কিন্তু ব্লিড দেখেন 4 জায়গায় আছে, টপ বটম লেফট রাইট, ওখানে কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই কাজটা করতো। সেই হিসাবে 0.25 অর্ধেক কত, 0.125, তা 0.125 আমি ক্লিক করলাম, প্রত্যেকটাতে 0.125 নিয়ে নিছে। তারপর হচ্ছে ক্রিয়েট করলে দেখেন এখানে 5টা আর্টবোর্ড চাচ্ছি না আমি, একটাই আর্টবোর্ড চাচ্ছি, ওকে করলাম। তাহলে দেখেন এখানে বিট সহ একটা পেজ তৈরি হয়ে যাচ্ছে, ফটোশপে এই বিষয়টা ছিল না। তাহলে বিট সহ যখন আমরা প্রিন্ট, এখন প্রিন্ট ডিজাইনে আমরা যাব না, প্রিন্ট ডিজাইনে পড়ে যাবো, যা শুধু পেজ নেওয়াটা দেখাই দিলাম। ঠিক ফটোশপের মতো আমরা যেমন বিট নিতাম, বিটটা আমরা সরাসরি নিতে পারতেছি এখান থেকে। এখন ব্যাগ আসি, কারো কোনো প্রশ্ন করবেন কি, কেউ কিছু বলতে যাচ্ছেন? রাকুল ভাই তাহলে এখানে আমরা এখান থেকে ব্লিডটা নিতে পারতেছি, তাহলে কেটে দিলাম, ব্লিডও নিতে পারবো। এখন এখানে পেজের বিষয়গুলো আসি, এখানে কোণের দিকে দেখেন একটা লেখা আছে 1, অর্থাৎ আপনি যত নাম্বার আর্টবোর্ডে কাজ করতেছেন তত নাম্বার আর্টবোর্ডটা এখানে চলে আসবে, আপনি যত নাম্বার আর্টবোর্ডে কাজ করতেছেন। যেমন দেখেন আমি 5 নম্বর আর্টবোর্ডে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে 5 চলে আসছে। আমি যদি 1 নম্বর আর্টবোর্ডে যেতে চাই, যখন আপনি 50টা 100টা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছেন বিশাল পেজ নিয়ে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এখানে 1 চাপতেছি, ইন্টার দিলাম, তাহলে 1 নম্বর আর্টবোর্ড চলে আসলো। আমার আর্টবোর্ডের নাম্বারিংটা ঠিক আছে কিনা এখান থেকেও বুঝতে পারবেন। 4 নম্বর আর্টবোর্ডে যেতে যাচ্ছি, 4 লেখে ইন্টার করলাম, তাহলে 4 নম্বর আর্টবোর্ড চলে আসছে। এভাবে আপনারা আর্টবোর্ডেরও কাজগুলো করতে পারেন নিচ থেকে, যত আর্টবোর্ডে কাজ করবেন সেই হিসাবে এটা আর্টবোর্ডটা এখানে চলে আসতেছে। তাহলে আর্টবোর্ড কেটে দিলাম, তাহলে শেখার জন্য আমরা প্রথমে একটা পেজ নিয়েই কাজ করি, এখানে কোনো ব্লিড নেই, সিম্পল ভাবে একটা পেজেই আমরা এখন কাজ করব। সিম্পল, তাহলে এখন ইউজার ইন্টারফেসের সাথে পরিচয় করাই দিই, ঠিক ফটোশপে যেমনটা তেমনটাই। উপরেটা হচ্ছে আমাদের মেনু বার, সিম্পল ভাবে, জি ভাই
এটার মধ্যে ওই ক্যানভাস সাইজটা দিয়ে কাজ করা যাবে না? মানে এটার মধ্যে ক্যানভাস সাইজ পাই? ক্যানভাস সাইজ বলতে না, এখানে আস্তে আলাদা ভাবে করতে হবে ভাই। ক্যানভাস সাইজ যেমন ভিতরে আছে এখানেও করবো, আস্তে আস্তে দেখবো আলাদা ভাবে করতে হবে। বাড়ানোর অপশন আছে ভাই, এটা আছে অবজেক্টের ভিতর থেকে আছে, তবে আস্তে আস্তে করে করব। দেখেন হ্যাঁ হ্যাঁ জি আপু, এখন আমরা ওইটাতে যাব না। যারা জানেন তাদের হয়তো সুবিধা হবে, কিন্তু যারা ইলাস্ট্রেটর আজকে প্রথম পা দিচ্ছে তাদের জন্য অবশ্যই অসুবিধা হবে, এই জন্য ওই বিষয়গুলোতে আমি যাব না এখন। তাহলে যে বিষয়টাতে ব্যাগ আসতেছিলাম, তাহলে উপরেরটা হচ্ছে মেনু বার, তারপরটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা অপশন প্যানেল, যেটাই বলেন ঠিক একইভাবে। উপরে একটা মেনু বার, কন্ট্রোল প্যানেল বা অপশন প্যানেল, এই পাশে একটা হচ্ছে টুল বার, আর এই পাশে একটা হচ্ছে ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল সম্পর্কে প্রথম ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে ভাসমান প্যানেল। ঠিক একইভাবে আপনি আপনার মতো করে এগুলো বাইরে বের করে নিয়ে আসতে পারবেন, যেটা যেমন করে ইচ্ছা বাইরে বের করে নিয়ে আসতে পারেন, এই জন্য হচ্ছে ফ্লোটিং প্যানেল। তাছাড়া এদিকে আমাদের গ্রাফিক্স কেমন দেখতে যাচ্ছেন, যেমন অটোমোশন করার জন্য সেভাবে ওয়ার্ক স্পেসটা তৈরি হয়ে যাচ্ছে। যারা পেন্টিং করবে তারা যদি এই ওয়ার্ক স্পেসে কাজ করে, তাহলে পেন্টিং বিষয়ে যে ব্রাশগুলো আসে বা সয়েস অন্যান্য যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো এখানে চলে আসতেছে, পেন্টিং এর বিষয়গুলো। কিন্তু আমরা সাধারণত ক্লাসিক বিষয়টাতে কাজটা শুরু করতে পারি, কিংবা টাইপোগ্রাফি নিয়ে যারা কাজ করে তাহলে টাইপোগ্রাফি বেস এটা চলে আসতেছে। আমি সাধারণভাবে এসেন্সিয়াল ক্লাসিকে রাখতেছে, এটা হচ্ছে ডিফল্টভাবে নতুন শুরুর দিকে সিম্পলভাবে এটাই থাকে, এটা রাখতেছি। ওকে, আর আরেকটা জিনিস বলা গুরুত্বপূর্ণ, লেয়ারের বিষয়টা। আমরা ফটোশপে লেয়ার বেস কাজ করতাম, আর ইলাস্ট্রেটরে আপনাকে লেয়ার বেস কাজ করার প্রয়োজন নেই। তাও কারো কারো যদি মনে হয় যে আমি লেয়ার নিয়ে কাজ করব, করতে পারেন, কিন্তু আসলে লেয়ার বেজের কাজটা ইলাস্ট্রেটরে করার প্রয়োজন পড়ে না। তবে কিছু কিছু কাজ আছে, যেমন ভেক্টর পোর্ট্রেট ইলাস্ট্রেশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লেয়ার বেস কাজটা করতে হয়, কিন্তু এছাড়া আপনাকে লেয়ার বেস কাজ করার প্রয়োজন নেই। ফটোশপে যেমন আমাকে এখানে লেয়ার ক্লিক করে করে লেয়ার কোনটা লেয়ার বিষয় বুঝার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এখানে তেমনটা ইলাস্ট্রেটরে সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে উপরেটা আসলাম অপশন প্যানেল, আর এখানে আরেকটা অপশন হচ্ছে সার্চের অপশন। আপডেট ফটোশপগুলোতে হয়তো আছে, যেমন এখানে সার্চের অপশন নাই, এখন আপনি কোনো কিছু সরাসরি এখান থেকে সার্চ করতে পারবেন। যেমন আমি ফ্লায়ার সম্পর্কে জানি না, FLYER ফ্লায়ার লিখে সার্চ করলাম, এটা সার্চ করলে অ্যাডোবি স্টক পেজের ক্ষেত্রে নিয়ে যাবে। তাহলে এখানে ফ্লায়ার সম্পর্কে অনেকগুলো ফ্লায়ার ডিজাইন আপনার চলে আসছে। সিম্পল ভাবে আপনি লোগো সম্পর্কে জানতে চাচ্ছেন, লোগো লিখে এখানে সার্চ করলাম, সরাসরি কিন্তু আমি লোগো সম্পর্কে এখান থেকেই জানতে পারছি, বিভিন্ন ধরনের লোগো এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা সার্চ করতে পারি, এ হচ্ছে ইলাস্ট্রেটরের সাধারণ বেসিকটা। আজকে এখন টুলের বিষয়, এখানে অনেকগুলো টুল আছে, টুলের দিক থেকে শুধুমাত্র আমরা আজকের এক নাম্বার টুলটা দেখব। এখানে যে প্রথম টুলটা আছে এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল, প্রথম যে টুলটা আছে সিলেকশন টুল, এটার শর্টকাট হচ্ছে ভি, আর ফটোশপে ওটাকে বলা হয়তো মুভ টুল, এটাকে মুভ টুল, আর এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল অনেকগুলো কাজেই ব্যবহার হয়ে থাকে, তাহলে দেখি কিভাবে কাজ করে। সিম্পল একটা শেপ নেই, এখানে দেখেন একইভাবে যে যে তীরের যে অপশনটা আছে এটা যদি আমরা চেপে ধরে থাকি, মাউসের বাটনটা চেপে ধরে থাকি তাহলে এটা ওপেন হবে, কিংবা আপনি রাইট বাটন ক্লিক করলেও ওপেন হবে, যার যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। এখানে আরেকটা সুবিধা আছে, আপনি চেপে ধরে থাকার পরে এখানে দেখেন একটা অপশন আছে তীরের অপশন, আপনি চাইলে প্রত্যেকটা অপশনকেও এইভাবে আলাদা করে ভাগ করে দেখতে পারেন। এখানে নিলাম টাইপ টুলের এই প্রত্যেকটা অপশন, এই যে এই দিক থেকে আলাদা করে হয়ে গেল। যখন আপনি এই শেপ নিয়ে আমরা বারবার কাজ করতেছি, এইভাবে ক্লিক করে ওপেন করা, ইলিস্টুলে যাবো, আবার ক্লিক করে ওপেন করলাম, ইলিস্টুলে যাবো, সমস্যা, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা একবারে বাইরে বের করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে যে শেপটার প্রয়োজন সরাসরি সেই শেপটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ইলাস্ট্রেটরও এই সুবিধাটাও আছে। তাহলে এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, সিম্পল ভাবে একটা শেপ নিলাম। দেখেন আমাদের যখন শেপগুলো ছোট বড় করার প্রয়োজন ছিল তখন আমাদের কিন্তু কন্ট্রোল টি চেপে তারপর ছোট করতাম বড় করতাম ফটোশপের ক্ষেত্রে, কিন্তু ইলাস্ট্রেটর ক্ষেত্রে এই কন্ট্রোল টি বা এগুলো চাপার কোনো ঝামেলা নেই। আর আরেকটু বিষয় এগুলোও বলে দিই, জুমের বিষয়টা। ইলাস্ট্রেটর আমরা যেভাবে জুম করতাম ঠিক এখানেও সেম ভাবে জুম করা যায়। তাহলে জুমের কয়েকটা অপশন দেখা যাচ্ছি, সিম্পল ভাবে যদি আপনি অল্টার চেপে মাউসের চাকা ঘুরান তাহলে এটা জুম ইন জুম আউট হবে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোলের প্লাস মানে যদি চাপেন ঠিক একইভাবে জুম ইন জুম আউট হবে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে যদি জুম ইন জুম আউট করেন সেক্ষেত্রে এটা জুম ইন এবং জুম আউট হবে। তার সাথে এদিকেও একটা জুমের আইকন আছে, এই যে আতসিক আছে জুমের আইকন, এখানে ক্লিক করলে আমরা এটা জুম ইন এবং অল্টার চাপলে এটা মাইনাস হবে এবং আপনি এটা জুম আউট করতে পারবেন, যেভাবে সুবিধা আপনার সেভাবে জুম ইন জুম আউট করতে পারেন। আর চেষ্টা করবেন এখানকার শর্টকাটগুলো কাজগুলো মুখস্থ করতে, তাহলে দ্রুত কাজ করতে পারবেন।
আর যে ডকুমেন্ট প্যান সরানোর ক্ষেত্রে এই স্পেস চেপে আমরা এখান থেকে সরাইতে পারি, কিংবা টুল থেকেও আপনি সরাইতে পারেন, এটা জুম ইন জুম আউটের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমি একটা ছোট্ট একটা বক্স নিয়ে নিলাম, সিম্পলভাবে যেভাবে করতাম, যখনই আমরা সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করি তখনই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, যখনই সিলেকশন টুল দিয়ে ক্লিক করতেছি তখন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর সাইডে যে এই যে পুরো একটা বক্স চলে আসতেছে, এই বক্সটাকে বলা হয় বাউন্ডিং বক্স, যে বক্সটাকে চলে আসতেছে এই বক্সটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। আর সাইডে এই বক্সগুলোর মধ্যে আবার দেখেন কর্নার, টোটাল 8টা কর্নার আছে এটার ক্ষেত্রে, এখানে যেমন 3টা এপাশে, 3টা এপাশে, একটা মধ্যখানে, একটা এপাশে, একটা, যে ছোট ছোট ঘরগুলো দেখতেছে এই ঘরগুলোকে বলা হয় রিসাইজ বক্স, বা রিসাইজ হ্যান্ডেলও বলতে পারেন, রিসাইজ হ্যান্ডেলও বলা যায়। আর পুরো বক্স থেকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের মাধ্যমে আমরা আমাদের শেপটাকে ইচ্ছা মতো ছোট করতে পারি, বড় করতে পারি, ঠিক পারফেক্টভাবে রেশিও আপনি অনুযায়ী ছোট রেশিও অনুযায়ী যদি বড় ছোট করতে চান তাহলে অবশ্যই শিফট বাটন চেপে আপনি কাজ করতে পারবেন। আর শিফট এবং অল্টার বাটন একসঙ্গে চাপলে সেটা কি হচ্ছে, একসঙ্গে দুপাশ থেকে রেশিও অনুযায়ী বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে সিলেকশনের কাজ। তাহলে আমরা দুটা কাজ শিখলাম, এক হচ্ছে সিলেকশন হলো, দুই নাম্বার হচ্ছে আমরা এই সিলেকশন টুল দিয়ে রিসাইজ করতে পারি। এক নাম্বার হচ্ছে সিলেক্ট করতে পারি, যেমন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেকশন হলো, সিলেক্ট করা যায়, রিসাইজ করা যায়। তিন নাম্বার হচ্ছে মুভ করা যায়, ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে আমি মুভ করতে পারতেছি, এটা হচ্ছে মুভ করা যায়। তারপর হচ্ছে রোটেট করা যায়, এখান থেকে আসলাম এই যে কোণে ঠিক যেভাবে কাজগুলো করতাম, আমাকে কন্ট্রোল টি বা এগুলো কোনো চাপার ঝামেলা নাই, সিলেকশন টুল করলেই ওই ট্রান্সফর্ম অপশনটা চলে আসবে আপনার, এখান থেকে কাছে নিয়ে আসলাম এই যে রোটেটের অপশন চলে আসে, আপনি ইচ্ছা মতো রোটেট করতে পারতেছেন। আর যদি শিফট চাপবি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এটা আপনার এটা মুভ হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এটা মুভ হতেই থাকবে। তাহলে ফটোশপে যদি আমরা শিফট চাপি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর মুভ হচ্ছিল, কারো কি স্মরণ আছে ফটোশপে কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর মুভ হয় ফটোশপে? 45 ফটোশপে হয় 15 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। যেমন ফটোশপে আসলাম, এটাকে আমি মুভ করতে চাচ্ছি, কন্ট্রোল টি দিলাম, দেখেন এই যে ঘোরাচ্ছি, 15 -15 ডিগ্রি বা +15 ডিগ্রি লেখা আসতেছে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর হয়। কিন্তু ইলাস্ট্রেটর এটা সাধারণত আপনার সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর মুভ হয়ে থাকে ফটোশপের ক্ষেত্রে। তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে পারতেছি, রিসাইজ করতে পারতেছি, মুভ করতে পারতেছি, রোটেট করতে পারতেছি, এবং কপিও করতে পারি। ঠিক আগে যেভাবে কপি করছিলাম লেয়ার বেস, এখানে অল্টার চেপে টেনে ছেড়ে দিল, এখানে কিন্তু আমরা কপিও করতে পারতেছি, এটা গেল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা বলি সিলেকশনের, ইন্টারেস্টিং বিষয়গুলো একটু শেষের দিকেই হয়। তাহলে সবচেয়ে ইলাস্ট্রেটর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি একটা শর্টকাট আছে যেটা ফটোশপের, সরি ইলাস্ট্রেটরের খুবই একটা ইন্টারেস্টিং বিষয় শর্টকাটের দিক থেকে। ইন্টারেস্টিং বিষয়টা কি, দেখেন আমি এখানে এটা এখান থেকে শিফট চেপে মুভ করে নিয়ে আসতেছি, মুভ করে এখানে নিয়ে আসলাম, মুভ করে নিয়ে আসার পর কন্ট্রোল ডি চাপতেছি, যখন যতটুকু মুভ করছি সেই অ্যাঙ্গেল বরাবর কন্ট্রোল ডি শর্টকাট চালু করে দিই, সেই অ্যাঙ্গেল বরাবর এটা মুভ সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি চাপতেছি, সেই অ্যাঙ্গেল বরাবর সে মুভ হতেই আছে। তাহলে দেখেন অটোমেটিকলি কন্ট্রোল ডি চাপলেই সেটা মুভ হতেই আছে। আর ফটোশপের ক্ষেত্রে আনডো করার জন্য আমরা কন্ট্রোল অল্টার জেড চাপতাম, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শুধু কন্ট্রোল জেড চাপলেই হবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ঠিক একইভাবে যখন আমি মুভ করে এটা শিফট চেপে কিছুটা অংশ এপাশে নিয়ে আসলাম, আমি এখানে 1.30 প্রায় ইঞ্চি মুভ করছি, এই অবস্থায় আমি কন্ট্রোল ডি চাপতেছি, দেখেন ঠিক 1.30 মতো করে এটা মুভ হতেই আছে, যখনই কন্ট্রোল ডি চাপতেছি সেই অনুযায়ী এটা মুভ হতেই আছে। এটা গেল কন্ট্রোল ডির একটা ইন্টারেস্টিং অপশন। এখন আরেকটা, এটা দেখেন অল্টার চেপে আমি কপি করে সাইডে রাখলাম এখান থেকে, আচ্ছা বক্সটা একটু ছোট করে নিই, ছোট করে রাখার পরে এটা অল্টার চেপে কপি করে সাইডে শিফট চেপে সাইডে একটু রেখে দিলাম, রাখার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্ট্রোল ডি চাপতেছে, দেখেন এটা একটা করে কপি হতেই আছে, আপনি চেপে ধরে থাকলে হতেও থাকবে। তাহলে দেখেন সব দিক থেকে এটা একটা একটা করে ঘর কপি হয়ে গেছে। আবার সবগুলো সিলেকশন করে অল্টার চেপে আমি নিচের দিকে এটা নিয়ে আসলাম, এটা এখন সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখন আবার কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আবার অনেকগুলো ঘর চলে আসছে। সব সবগুলো সিলেক্ট করার জন্য এইভাবে সিলেক্ট করতে পারেন, আর ইউনিভার্সাল সবগুলো সিলেক্ট করার জন্য একটা শর্টকাট আছে কন্ট্রোলে, সব সফটওয়্যারে একই রকম, চাইলে আমরা এখান থেকে এটা এখন
ছোট বড় করতে পারি, আর অ্যালাইনও আপনি করতে পারেন। তবে অ্যালাইন করার ক্ষেত্রে একটু গ্রুপ করে নিতে হবে, গ্রুপটা ফটোশপের মতোই, ওটা পরে আসতেছে। তাহলে দেখেন সম্পূর্ণ আমরা খুব সিম্পলি কত দ্রুত এই কাজগুলো করে ফেলতে পারতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। ফটোশপের ক্ষেত্রে এত দ্রুত করাটা তুলনামূলক কঠিন ছিল। ঠিক এই কাজটা আমরা আরেকভাবে দেখি। তাহলে এখান থেকে আমি একটা কোণ নিচ্ছি, হেক্সাকোণ নিলাম, এখানে রাখলাম, রাখার পরে আর একটু ছোট করে নি, কন্ট্রোল, এই যে ফটোশপে কাজ করে করে এখন এটা ছোট বড় করার জন্য আমি কন্ট্রোল টি চাপতেছি। আসলে যাক সমস্যা নেই, জানি যদিও কন্ট্রোল হাতের মধ্যে চলে আসে, অভ্যাস হয়ে গেছে, তো মাঝে মাঝে এক সফটওয়্যারে আরেক সফটওয়্যারে শর্টকাটগুলো ব্যবহার করে ফেলি। তাহলে এটা আমি নিলাম, এটা থেকে আমি এটা অল্টার চেপে নিচে একটা কপি নিলাম, সাথে শিফট চাপছি, চাপার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চেপে ধরে থাকলে হতে থাকবে, আর একবার করে চাকবে আরেকবার হতে থাকবে। তাহলে দেখেন সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার অল্টার চেপে একটা কপি নিয়ে এখানে এটা সিম্পল ভাবে বসায় দিলাম। বসানোর পরে পুরাটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এপাশ থেকে এটা আবার অল্টার চেপে এবং শিফট চেপে পারফেক্ট ভাবে আমি এটাকেও কপি করলাম। ঠিক এখন যদি আমি কন্ট্রোল ডি চাপি তাহলে এখানে এই ঘরগুলোর মতো করে চলে আসছে, পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিলাম, এটা মিডিলে রাখলাম, তাহলে মিডিলে রাখলাম। এখন সবগুলো আমি কালার চাইলে কালার চেঞ্জ করতে পারি, সবগুলো সিলেক্ট করলাম, ফিল কালারে আসলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, যেটা দিব আমি গ্রে কালারের মতো। তাহলে এখান থেকে আমরা কালারও অ্যাপ্লাই করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন ফটোশপে লেয়ার সিলেক্ট করতাম তখন কিন্তু আমরা কিভাবে সিলেক্ট করতাম, এই লেয়ার থেকে আমি যদি এখন থ্রি এবং টু লেয়ার সিলেক্ট করতে চাই কিভাবে করতাম, কন্ট্রোল চেপে টু আবার কন্ট্রোল চেপে থ্রি, তাহলে এই দুটো লেয়ার আমার সিলেক্ট হতো। তো এখানে আমরা কয়েকটা সিলেক্ট করতে যাচ্ছি, সেটা কিভাবে সিলেক্ট করব, এখানে কিন্তু আপনার কন্ট্রোল ধরে সিলেক্ট করা হয় না, এখানে আপনাকে শিফট চেপে সিলেক্ট করতে হবে, যেটা ফটোশপে ছিল শিফট চেপে অল সিলেক্ট, কিন্তু এখানে শিফট চেপে অল সিলেক্ট হয় না, শিফট চেপে আপনি যেটা যেটা সিলেক্ট করতে চাচ্ছেন শুধু সেটা সেটাই সিলেক্ট করতে পারবেন। যেমন এটা সিলেক্ট করতে যাচ্ছি, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, এটা এটা যেখান থেকে ইচ্ছে র্যান্ডমলি ভাবে সিলেক্ট করতেছি, আমি আমি যেখান থেকে ইচ্ছা এখান থেকে শিফট চেপে আমি সিলেক্ট করতে পারতেছি। এরপরে এটাতে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, তাহলে সিম্পলভাবে এখানেও আমরা শিফট চেপে চেপে সিলেক্ট করে কাজটা করতে পারি। আর কালারের ক্ষেত্রে আরেকটু বলে দিই, যেমন এখানে কালার ছিল আমাদের দুটা, একটা ছিল ফরগ্রাউন্ড কালার আর একটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার না, উপরেরটা যে ফরগ্রাউন্ড কালার সেটা না, নিচেরটা যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও কিন্তু না, এটাকে উপরেরটাকে বলা হয় ফিল কালার, আর নিচে যেটা আছে সেটাকে বলা হয় স্ট্রোক কালার। উপরেরটা ফিল কালার এবং নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল আর স্ট্রোক আশা করি আপনারা বুঝেন, ফটোশপে যেটা বলছিলাম সেটাই, ফিল হচ্ছে ভিতরের কালারটা, স্ট্রোক হচ্ছে বাইরে থেকে যে একটা লাইন আছে সেটাই হচ্ছে স্ট্রোক কালার। ঠিক এটার ক্ষেত্রে যেমন রেড কালারটা হচ্ছে আমার ফিল কালার, আর বাইরে যে একটা লাইন আসছে এটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। আর আজকের জন্য হচ্ছে এতটুকুই ইলাস্ট্রেটর, এখন আপনারা এটা প্র্যাকটিস করবেন। তবে এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু দেখালাম এগুলা থেকে প্রশ্ন থাকলে আমাকে অনায়াসে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন কি নাই তাহলে কারো, সব বুঝে গেছেন আপনার, আমি কিন্তু এত দ্রুত বুঝিনি আপনাদের মতো। যাই হোক, যারা ফটোশপ আজকে ইলাস্ট্রেটর প্রথম নতুন দেখতেছেন, যেমন খোকন ভাই নতুন দেখতেছে বা বেলাল ভাই নতুন দেখতেছে, জি ভাই বলেন, একটু প্র্যাকটিস করি তারপরে প্রশ্ন আসবে না, যদি প্রশ্ন না আসে তাহলে বলে আমি বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিক থেকে খোকন ভাই আপনার এখন কোনটা ভালো মনে হচ্ছে, ফটোশপ ভালো মনে হচ্ছে না ইলাস্ট্রেটর ভালো মনে হচ্ছে? আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম, এখন আপনাদের ক্ষেত্রে আমি প্রশ্নটা করব, কাকে করবো, বেলাল ভাইকেই করি। তাহলে ভাই বলেন, ফটোশপ আর ইলাস্ট্রেটর মধ্যে মেইনলি পার্থক্য কি, মেইন পার্থক্যটা বলেন। ফটোশপ হচ্ছে রাস্টারাইজ আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেজ।
ওকে থ্যাংক ইউ, আমি এই উত্তরটাই শুনতে যাচ্ছিলাম। ফটোশপ হচ্ছে মূলত রাস্টারাইজড আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। থ্যাংক ইউ সো মাচ, স্ক্রিন শেয়ার স্টপ, এখন আপনারা প্র্যাকটিস করবেন।